36 বছর পর সোনালী ট্রফিটি ঘরে তোলে আর্জেন্টাইন খেলোয়াড়রা। এ যেন সোনার হরিণ হাতে পাওয়া। দুর্দান্ত পারফরমেন্সের দাপট দেখাচ্ছেন ক্লাব ফুটবলেও। কাতার বিশ্বকাপে প্রতিভার আলো ছড়িয়ে পুরো বিশ্বকে অবাক করে দিয়েছেন 23 বছর বয়সী হুলিয়ান আলভারেজ। মেসি ডিমারিয়েদের পাশে নিজের নামটিও উজ্জ্বল করে রেখেছেন এই ফরওয়ার্ড। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে মেসির পর সর্বোচ্চ গোল করে লাইমলাইটের আলোতে মাকড়সা খ্যাত জুলিয়ান। ইউরোপের আলোচিত ক্লাবগুলো এখন তাকে দলে ভেড়াতে আগ্রহী। বর্তমান ক্লাব ম্যান সিটিতে প্লেয়িং টাইম কম পাওয়ায় ক্লাব ছাড়ার ইচ্ছে তার। যদিও তাকে তিনগুণ বেতন দিয়ে হলেও দলে রাখতে চায় কোচ পেপ গার্দিওলা। এদিকে ফরাসি ক্লাব পিএসজি দলে ভেড়াতে চায় আর্জেন্টাইন এ ফরওয়ার্ডকে। মেসির সাথে ঠিকঠাক চুক্তি হয়ে গেলেই আলভারেজকে প্যারিসে নিয়ে আসার প্ল্যান পিএসজির ক্লাব মালিক নাসের আল খেলাইফির। জুলিয়ান আলভারেজের ফ্রান্সে আসার সফল হলে দেশের পর ক্লাবেও দেখা যেতে পারে মেসি আলভারেজ জুটির দারুণ রসায়ন। এদিকে আলভারেজের মতো প্রতিভাবান খেলোয়াড়কে আমন্ত্রণ জানাচ্ছে বার্সা কোচ জাভি। ইউরোপীয় সংবাদ মাধ্যম অনুযায়ী কাতালানরা লেভানডোভস্কির বিকল্প হিসেবে 23 বছর বয়সী জুলিয়ানের দিকে চোখ তাদের। আগামী সামার সিজনে তাকে স্পেনে নিয়ে আসার ব্যাপারে এখনই দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে বার্সেলোনা। বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার খেলোয়াড়রা যেন সোনায় সোহাগা। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আগে কজনই বা চিনত ম্যাক অ্যালিস্টারকে। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে নামানো হয়নি। আলবিসেলেস্তারা যখন প্রথম রাউন্ডের ম্যাচে পুচকে সৌদি আরবের কাছে হেরে বসে তখনই ডাক পড়ে এই মিডফিল্ডারের। স্বল্প সময়ে নিজের প্রতিভা দেখিয়ে দিতে সময় নেননি ম্যাক। এরপরই মেসিদের হয়ে প্রত্যেক ম্যাচেই বিশ্ব দেখেছে তার দারুণ পারফরমেন্সের কারিশমা। আর্জেন্টিনার মিডফিল্ডে আস্থার প্রতীক হিসেবে ছিলেন পুরো টুর্নামেন্ট জুড়ে। বিশ্বকাপে অনবদ্য পারফরমেন্সে তার কদর বেড়েছে দারুণভাবে। ইউরোপের অখ্যাত ক্লাব ব্রাইটনের হয়ে খেলা এই মিডফিল্ডারকে কিনতে চাচ্ছে জনপ্রিয় ক্লাবগুলো। সে কাতারে সবার আগে লিভারপুলের আগ্রহ সব থেকে বেশি। সাম্প্রতিক সময়ে লিভারপুলের অবস্থা খুব একটা ভালো নয়। গত কয়েক সিজনে দুর্দান্ত খেললেও এবার যেন খেই হারা তারা। সহজ প্রতিপক্ষের কাছে লজ্জাজনক হার এখন যেন নিত্যনৈমিত্তিক ঘটনা কোচ ইয়র্গেন ক্লপের শিষ্যদের। বিশেষ করে মিডফিল্ডের দুর্বলতা ভাবিয়ে তুলছে টিম ম্যানেজমেন্টকে। ফর্মে থাকা খেলোয়াড়দের ঘন ঘন ইঞ্জুরি বিকল্প হিসেবে নতুন কাউকে দলে টানা দিচ্ছে কোচ ক্লপের। আর তাই তো আগামী সামার ট্রান্সফার মার্কেটে ম্যাক অ্যালিস্টারের মতো কার্যকরী মিডফিল্ডারকে চাচ্ছে লিভারপুল। তার খেলার ধরনে রয়েছে দারুণ বৈচিত্র্যতা। 24 বছর বয়সী এ প্লেয়ার মিডফিল্ডের যে কোনো পজিশনে মানিয়ে নিতে পারেন নিজেকে। মিডফিল্ডার হিসেবে খেললেও দলের প্রয়োজনে উইঙ্গার, ফলস নাইন সহ বিভিন্ন পজিশনে খেলতে পারেন অ্যালিস্টার। তাকে নিয়ে ব্রাইটনের সাবেক কোচ গ্রাহাম পটার বলেছিলেন সে দারুণ পরিশ্রমী আর তার সঙ্গে কাজ করাটা বেশ উপভোগ্য। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ট্রান্সফার মার্কেটে তার দাম ঠেকেছে আকাশ ছোঁয়া মূল্যে। বিশ্বকাপের আগে তার দাম ছিল মাত্র 32 মিলিয়ন ইউরোতে আর এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে 42 মিলিয়নে। দর্শক, শেষ করছি এখানটায়। ফিরব আবারও মাঠ এবং মাঠ সংক্রান্ত ভিন্ন কোনো বিষয়ের সাথে। সে পর্যন্ত স্পোর্টস আপডেট পেতে চোখ রাখুন দুর্বিন স্পোর্টসের পর্দায়। ধন্যবাদ সবাইকে।